আসসালামুকুম আলহামদুলিল্লাহ আলমিন ও আফদালসলাতি ও আতমুত তসলিম আলা সঈদিলউলীন আল আখির নবীন মোহাম্মদ ও আলা আলহি ও সাহিহি আজমাইন আমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা করোনা ভাইরাসের প্রেক্ষিতে বাংলাদেশে অনেক গুজব ছড়িয়েছে বিশেষ করে গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় গুজবের যে সয়লাভ আমরা দেখেছি তাতে যে কোনো বুধ শক্তি সম্পন্ন মানুষের পক্ষে শঙ্কিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই গুজব যে মিথ্যা সেটিকে প্রমাণ করতে গিয়ে অনেকের ব্যাগ পেতে হয়েছে গুজবগুলো কি ছিল সেটি বলে আমি আপনাদের রুচি এবং আপনাদের বিবেককে আর প্রভাবিত করতে চাচ্ছি না এবং আমার নিজের রুচিতেও বাধে যে এ ধরনের মিথ্যা তত্ত্বকে আমি আবার নিজের থেকে এন্টারটেন করব। কিন্তু আমি জিম্মাদারির সাথে বলছি এই সবগুলোই মিথ্যা রটনা ছিল বিশেষ করে বিভিন্ন বুজুর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে যে কথাগুলো ছড়িয়ে পড়েছিল এই সবগুলোই মিথ্যা কোনো একজন ফাঁসিক আপনাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এগুলো বলেছে আর একটি বাচ্চার ব্যাপারে কিছু কথা বলা হয়েছে যেটি এর চেয়েও বড় মিথ্যা আল্লাহ সুবাহ এ ধরনের মিথ্যা রটনা থেকে আমাদেরকে রক্ষা করেন গুজবের সাথে বাঙালির সম্পর্ক কিন্তু অনেক পুরোনো যে কোনো পরিস্থিতিতে গুজব ছড়িয়ে আমরা মজা নিতে খুব পছন্দ করি কিন্তু খেয়াল করি না যে এটি ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত আল্লাহ সুহানহু তালা ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সুরাহ গুজরাটের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আয়ুহা আমানু আহ মানু ফাসিকুম বিনাব ইম ফতাবৈয়ানু আন্তুসিবু ও মাম বিজাহালতিন ফাতুস বেহ আলা মাফা আল্তুম নাদিমিন হে ইমানদার যখন কোনো ফাসিক অর্থাৎ পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তখন তোমরা এই সংবাদটিকে যাচাই বাছাই করো অন্যতায় এমন হতে পারে যে এই সংবাদের ভিত্তিতে তোমরা কোনো মানুষের উপর হামলা করে ফেলবে এবং পরবর্তীতে তোমরা তোমাদের কাজের জন্য অনুতপ্ত হবে তার চেয়ে ভালো প্রথমে সংবাদটিকে থেকে যাচাই করে গ্রহণ করো যাতে তোমাদেরকে অনুতপ্ত হতে না হয় দেখেন আল্লাহ এখানে খুব ক্লিয়ার ডিস্টিংশন করেছেন আল্লাহ মুমিনদেরকে বলছেন যে তোমরা তোমাদের ভুল কাজের জন্য অনুতপ্ত হতে পারো কারণ মুমিনদের ইজ্জত রয়েছে একটি ভুল করলে মুমিনদের ইজ্জতে আঘাত লাগে কিন্তু ফাসিকের কোনো ইজ্জত নেই ফাসিক আল্লাহর সামনেই লজ্জাবোধ করে না মানুষের সামনে কীভাবে লজ্জাবোধ করবে এজন্য ফাসিক থেকে বেঁচে থাকবেন এই গুজবগুলো যারা ছড়িয়েছে যে কোনো বুজুর্গের নামে যে কোনো প্রতিষ্ঠানের নামে যে কোনো বাচ্চার কথা বলে এই সবই হচ্ছে মিথ্যা রটনা এরা ফাসিক যারা সমাজে অশান্তির সৃষ্টি করতে চায় তাই আমাদেরকে উচিত হচ্ছে এই সব রটনা থেকে বেঁচে থাকার আরেকটি ব্যাপারে রেসুসাল্লাহু আলাহিসাল্লাম আমাদেরকে বলেছেন ইমাম মুসলিম রহমেদ উল্লাহ আলাহি শাহী মুসলিম কিতাবের মুকদ্দিমার মধ্যে হাদিস এনেছেন আল্লাহ নবী বলেছেন কাফা বিল মার ইভান ইউহাদ দিসা বেকুল্লিমা সামিয়া একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায় আপনি যদি মিথ্যাবাদী হিসাবে নিজেকে প্রমাণ করতে চান মিথ্যা কথা না বললেও হবে আপনি যদি মিথ্যা শুনা এগুলো ছড়িয়ে দেন তবুও আপনি আল্লাহর নবীর জবান থেকে স্বীকৃত মিথ্যাবাদী আর মিথ্যা হচ্ছে ড্রাগ এডিকশনের মতো প্রথমে প্রথমে আপনি মজার জন্য শুরু করেন পরবর্তীতে এই অ্যাডিকশন আপনি ছাড়তে পারেন না আর পরবর্তীতে সেটি মুনাফিকের আলামত হয়ে যায় আল্লাহ নবী বলেছেন আয়াতুল কাজিবা মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি প্রথম চিহ্ন হচ্ছে তখন কথা বলে মিথ্যা বলে তাহলে এই গুজবগুলো যারা ছড়াচ্ছে তারা আল্লাহর বাসায় ফাসিক রসুলের বাসায় মিথ্যা এবং মুনাফিক এদের থেকে বেঁচে থাকবেন এবং কোনো সংবাদ যাচাই বাচাই না করে প্রচার করবেন না এরপরে আরেকটি বিষয় হচ্ছে স্বপ্নের ব্যাপারে আমাদের যে ভুল ধারণা দেখেন স্বপ্ন অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয় যদিও স্বপ্নকে আমি অস্বীকার করছি না কারণ আল্লাহ নবী সাল্লাহ আলহিম বলেছেন যে মুবাসিরাত ব্যতীত নবুয়তের কোনো কিছু আর বাকি থাকবে না সাহাবিরা বলেছেন আল্লাহ মুবাসিরাত কি আল্লাহ নবী বলেছেন আর সত্য স্বপ্ন নবীরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বিশেষ করে মোহাম্মদুর রসুল্লাহ যেহেতু শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না তিনি চলে যাওয়ার পরে নবুয়তের সবগুলো কার্যক্রম বন্ধ হয়ে যাবে কেবল সত্য স্বপ্ন বাকি থাকবে আল্লাহ মাঝে মধ্যে তার ইচ্ছা অনুযায়ী তার কোনো নির্দিষ্ট বান্দাকে স্বপ্নের মাধ্যমে কিছু জানিয়ে দিতে পারেন কিন্তু এটি কমন পিস নয় এটি হচ্ছে কিছু বিচ্ছিন্নতা স্বপ্ন মূলত তিন প্রকার প্রথম এবং বেশিরভাগ স্বপ্ন হচ্ছে আপনি যে চিন্তা এবং কর্মগুলো করছেন আপনি ঘুমিয়ে যাওয়ার পরে আপনার ক্লান্ত মস্তিষ্ক সেগুলোকে আপনাকে দেখাচ্ছে যেহেতু তখন আপনার মস্তিষ্ক ক্লান্ত থাকে তাই সেটি ভালো করে ইনফরমেশন প্রসেস করতে পারে না তাই স্বপ্নের মধ্যে কোনো সিকোয়েন্স থাকে না আপনি উল্টাপাল্টা স্বপ্ন দেখেন এগুলো আপনার নিজের কোনো পাসিং থট অথবা নিজের কোনো কাজ যেটির একটি অসম্মিলিত রূপ আপনাকে দেখানো হচ্ছে দুই নম্বর এমন স্বপ্ন যেটি দেখে আপনি ভয় পেয়ে যান আপনি টেরিফাইড হয়ে যান সেই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে নয় এগুলো শয়তানের পক্ষ থেকে কারণ আল্লাহ সুহারণা হবে তাহলে তার বান্দাকে এত ভালোবাসেন যে তিনি কখনও বান্দাকে ঘুমের মধ্যে ভয় দেখান না এটি আল্লাহর উন্নত নয় এটি শয়তানের কাজ তাই যে কোনো ধরনের স্বপ্ন দেখে যদি আপনি ভয় পেয়ে যান আপনার ঘুম ভেঙে যায় বা আপনার আত্মা সংকিত হয়ে যায় অবশ্যই সেটি শয়তানের পক্ষ থেকে ঘুম থেকে উঠে আওয়জ বিল্লা পড়বেন এবং যদি মনের মধ্যে বেশি কষ্ট লাগে একটু সদখা খায়রাত করতে পারেন যেহেতু সদক্ষা খায়রাত সব ধরনের মুসিবত থেকে আপনাকে রক্ষা করতে পারে আর কিছু স্বপ্ন মুমিনের জীবনে মাঝে মধ্যে আসে যেটি আল্লাহর পক্ষ থেকে মুবাসিরাত হিসেবে আসে এটি খুবই ব্যক্তিগত একটি অভিজ্ঞতা এটির কোনো মূলনীতি নেই সুতরাং এটি আপনি জানেন যে দেখেছে সে জানে তার সাথে কী হয়েছে তাকে আল্লাহ কি দেখিয়েছেন এবং যখন এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখানো হবে আপনি অবশ্যই বুঝতে পারবেন তাই স্বপ্নের ব্যাপারে বাড়াবাড়ি করা বাদ দেন আমাদের সমাজে স্বপ্ন নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি বিশেষ করে বিভিন্ন বুজুর্গদের নামে যে পরিমাণ মিথ্যা তত্ত্ব দেওয়া হচ্ছে স্বপ্নের ব্যাপারে এটি ইসলাম সম্পর্কে ভুল ধারণা থাকার কারণে আমি আপনাকে দুটি ঘটনা বলি যেন বিষয়টি পরিষ্কার হয়ে যায় রসিদাল্লাহ ইসলাম ইন্তেকাল করলেন সোমবারে সকালে এবং তার কবর দেওয়া হয়েছিল একদিন বা দুদিন পরে এই সময়ের মধ্যে মধ্যে একটি বিষয়ে মতানৈক্য তৈরি হয়েছিল যে রসুল সাল্লাহ সাল্লামকে কোন জায়গায় কবর দেওয়া হবে অর্থাৎ রদা শরীফ কোন জায়গায় হবে কেউ কেউ বুদ্ধি দিয়েছেন যে আল্লাহ নবী ইসলামকে জন্নতুল বাকির বা মদিনার কেন্দ্রীয় কবরস্থানে নিয়ে যাওয়া কেউ কেউ বুদ্ধি দিয়েছেন আমরা তাকে মক্কা শরীফ নিয়ে যাই সেখানে কাবা শরীফের পাশে দাফন করবো বা মক্কা শরীফের কেন্দ্রীয় কবরস্থানে কেউ বলেছেন এমনও কেউ পরামর্শ দিয়েছেন যে চলুন আমরা তাকে বাইতুল বাইতুলিমে নিয়ে যাই যেহেতু সেখানে অনেক নবীর রয়েছে তাই এটি তার জন্য পাবে যে তাকে আমরা সেখানে নিয়ে যাব তখন কোনো একজন সাহাবিও বলেননি যে আমি স্বপ্নে কিছু দেখি কিনা অপেক্ষা করি বা স্বপ্নের মাধ্যমে কাউকে কিছু জিজ্ঞেস করে আসি বরং তখন আবু বাকর সিদ্দিক আলিয়াল্লাহানু বলেছেন যে আমার কাছে আল্লাহর নবীর হাদিস রয়েছে আমি যে আল্লাহ নবীর জবান মুবারক থেকে শুনেছি যে নবীরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানে তাদের কবর দেয়া হয় এজন্য আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলাম ইন্তেকাল করেছেন আইসুদ্দিকার দি আল্লাহ আনহার ঘরে এখানেই তাকে কবর দেয়া হয়েছিল এখানেই তার রদা শরীফ দেখেন আবু বকর রদি আল্লাহ আনহু বা কোনো সাহাবি বলেননি যে আমরা স্বপ্নে কিছু দেখি তারপরে বলি বরং তারা ইসলামী ইলিমের উপর ভরসা রেখেছেন উসুলের উপর ভরসা রেখেছেন এবং এটির মাধ্যমে বিষয়টিকে সমাধান করেছেন তারপরে আঠারো হিজড়িতে যখন উমর রদিয়াল্লাহনুল খলিফা এবং এই হাদিসটি বর্তমান সময়ে আমরা সবাই জানি যেহেতু খুব বেশি বলাবলি করা হচ্ছে মুসলিম বিশ্বে একটি ভয়ঙ্কর মহামারী দেখা দিল মহামারী জর্ডান ফিলিস্তিন সিরিয়া এবং ইরাকের কিছু এলাকা নিয়ে প্রায় পঁচিশ হাজার মুসলমান এই মহামারীতে আক্রান্ত হয়ে শহীদ হয়েছিলেন এর মধ্যে আল্লাহর নবীর অত্যন্ত বড়ো বড়ো সাহাবিরাও ছিলেন উমর আদি আল্লাহ আনহু রিএনফোর্সমেন্ট নিয়ে যখন মদিরা থেকে রওনা দিলেন এবং সিরিয়ার উপকণ্ঠে উপস্থিত হওয়ার পরে একটি মতানুট্যের জন্ম হল যে আমরা সিরিয়ায় প্রবেশ করবো কিনা কেউ বললেন সিরিয়ায় প্রবেশ করবো যেহেতু আমরা এই নিয়ত করে এসেছি আর আল্লাহ ভাগ্যের যা লিখে রেখেছেন তাই হবে কেউ বললেন যে উমর রাদি আল্লাহ আপনি একটু খেয়াল করুন এরকম সাহাবিদেরকে নিয়ে মহামারী আক্রান্ত এলাকায় প্রবেশ করা উচিত নয় আমরা এদের লাইফকে দৃষ্কের মধ্যে ফেলে দিতে পারি না কেউ অন্য মতামত দিতে শুরু করলেন তখন আল্লাহ নবীর একজন মান্নবর সাহাবি আব্দুর রহমান ইব্দি আউফ আনহু বললেন যে আমি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি রসুসাল্লাহ আল্লাহ মহামারী আক্রান্ত এলাকায় প্রবেশ করতে এবং যদি আমরা সেই এলাকায় থাকি তাহলে বের হতে নিষেধ করেছেন অন্যের সুস্বাস্থ্য বিবেচনায় এই হাদিস থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হল যে উমর আনহু প্রবেশ করবেন না এবং তার সাথে যারা এসেছেন তারা প্রবেশ না করেই ফিরে গেলেন দেখেন কোনো সাহাবি বলেননি যে আমি একটু স্বপ্ন দেখি বা স্বপ্নের মাধ্যমে কোনো একটি সংবাদ নিয়ে আসি আমি স্বপ্নকে নাউজুবিল্লাহ কোনো অপমান করছি না কোনো কোনো স্বপ্ন যেটি আল্লাহর পক্ষ থেকে আসে হাদিসে রয়েছে কিন্তু স্বপ্নের ব্যাপারে আমাদের যে যে বাড়াবাড়ি বিশেষ করে বিভিন্ন নামে সকল মিথ্যা তত্ত্ব নাম ধরেই বলি আমাদের মসজিদ বলা নামে আমরা যে পরিমাণ মিথ্যা ছড়াতে দেখতে পেয়েছি তাতে দুঃখজনক যে আমরা সম্ভবত বড় সাহেব কিবলাকে চিনতে পারিনি বড় সাহেব কিবলা একজন আলিবে দিদ একজন মহাদ্দিস জীবনের বড় অংশ তিনি আল্লাহ নবীর হাদিস অধ্যয়নে পার করেছেন এখনও তিনি হাদিসের দর্শ দেন তাই তিনি এরকম কোনো ব্যক্তি নয় যিনি আপনাকে স্বপ্নের মাধ্যমে মিথ্যা তত্ত্বের যোগান দেবেন যদি ফুলতলির বড় সাহেব তুলার ব্যাপারে কোনো কিছু শুনতে হয় তাহলে ফুলতলির কাউকে জিজ্ঞাসা করুন অথবা ফুলতলি সাহেব বাড়ির পক্ষ থেকে যদি কেউ আপনাকে কোনো নির্দেশনা দিয়ে থাকেন তাহলে সেটিকে গ্রহণ করুন অন্য কোনো মানুষের নামে সেটি শুনে রাত বিরাতে আমাদেরকে ফোন করে এরকম বিরক্ত করবেন না যে শুনলাম বড় সাহেব নাকি বলেছেন শুনলাম বড় সাহেব নাকি বলেছেন কার কাছ থেকে শুনেছেন বড় সাহেব বলেছেন বড় সাহেবের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে বা বড় সাহেবের পরিবারের পক্ষ থেকে তাহলে আপনারা আখামোখা এইসব তত্ত্ব উপত্য ছড়িয়ে আল্লাহর ওলিদের নামে মিথ্যা কথা বলবেন না এগুলো এগুলো মুনাফিকের লক্ষণ আল্লাহ নবী বলেছেন যে মুনাফিকের আলামত তিনটি প্রথম আলামত হচ্ছে যে কথাই বলে মিথ্যা বলে তাহলে এই বিষয়টি খেয়াল রাখবেন আপনারা আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের মধ্যে গুজবের ব্যাপারে আরেক ধরনের গুজব লক্ষ্য করা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন আয়াত লিখে বা কালিবাতাই লিখে কেউ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে এটি ফরওয়ার্ড করেন এবং বলেন এই কথাটি জনের কাছে পৌঁছে দিলে দশ দিনের মধ্যে আপনি একটি ভালো সংবাদ শুনতে পাবেন দেখেন ভালো সংবাদ তিনি শুনতে পাবেন সেই ভালোটি আসে আল্লাহর পক্ষ থেকে ছোটকালে বক্তব্যে পড়েননি ওয়াল ইমানিম ফসলি তাকদির এবং এর ভালো মন্দ সবই আসে আল্লাহর পক্ষ থেকে তাহলে আপনি যাকে ভালো কিছু পাওয়ার ওয়াদা করছেন সেই ভালোটি দেওয়ার দায়িত্ব তো আল্লাহর তার মানে আপনি পরোক্ষভাবে আল্লাহর উপর আপনার দাবি চাপিয়ে দিচ্ছেন যে আমি ওয়াদা করে ফেলেছি কাউকে সব কিছু চাপিয়ে দিতে পারেন যেহেতু আমরা মোকাল্লাফ আমরা আল্লাহর উপর কোনো কিছুই চাপিয়ে দিতে পারি না যেহেতু আল্লাহ রব্বুল আলাম তিনি আমাদের মোকাল্লাফ নন তাই সম্মানিত উপস্থিতি বা যারা আমার কথা শুনছেন সম্মানিত দর্শক শ্রোতা দয়া করে এই বিভ্রান্তির মধ্যে পড়বেন না এগুলো সবই বানো এরকম মেসেজ যদি কেউ ফরওয়ার্ড করেন তাকে সাথে সাথে ব্লক করে দিন অথবা উপায় থাকলে তাকে বুঝান যে আপনি এই ওয়াদাটি করছেন সেটি আপনি আল্লাহকে পরীক্ষার মধ্যে ফেলছেন বা আল্লাহকে পরীক্ষা করছেন যে অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনার কথা যদি মিথ্যা হয় এবং অবশ্যই হবে তাহলে আপনি তাকে ওয়াদা দিলেন যে দশ মধ্যে সে ভালো সংবাদ শুনলে তার ইমানের মধ্যে কমজোরি সৃষ্টি হবে আপনি নিজের ইমানকে বরবাদ করে ফেলেছেন সেটি ভিন্ন কথা কিন্তু অন্য কারো ইমানকে বরবাদ করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয়নি তাই দয়া করে এ ধরনের গুজব ছড়াবেন না কান দেবেন না এন্টারটেন করবেন না এবং প্রয়োজনে একটি কাজ করবেন এগুলো ইগনোর করবেন বারবার ফেসবুকে এগুলো দিয়ে যে শুনলাম অমুকে অমুক কথা বলেছে শুনলাম এই গুজব বেরিয়েছে এগুলো বলে আপনি মিথ্যাকে আরো ছড়িয়ে দিচ্ছেন তাই দয়া করে এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো আমরা আল্লাহর কাছে ফানাহ চাই যে এ ধরনের মিথ্যার মধ্যে যেন আল্লাহ এই উম্মতকে না ফেলেন এই উম্মত মোহাম্মদুর রসুল্লাহ রেখে যাওয়া আমানত আমরা যদি কোরআন সুন্নাকে বাদ দিয়ে এরকম পাপাচারিটায় লিপ্ত হই তাহলে এরকম আজাব আমাদের উপর কমবে না বরং আরো বেশি বৃদ্ধি পেতে থাকবে তাই সম্মান্ত দর্শক শ্রোতা আমরা বিষয়টি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি আজকের পর থেকে যেন আমরা কোনো বুজুর্গ কোনো প্রতিষ্ঠান কোনো ভ্রান্ত কোনো বাচ্চা হোক আর বৃদ্ধ হোক যেই হোক না কেন যদি কোনো গুজব ছড়ায়। আমরা যেদিন সেটিকে একেবারে টোটালি ইগনোর করে ফেলি এবং ঘরোয়া পরিবেশে আমাদের ঘরের মানুষকে এটি বুঝাইছে এটি গুজব এতে কান দেওয়ার কিছুই নেই আল্লাহ সুবাহানে হু তাহা যা লিখে রেখেছেন সেটি হবে আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন আল্লাহ সুবাহানা হু তাহাল্লাহ যেন এই বুধ শক্তিটুকু আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও